ডানকুনি পুরসভার তৃতীয় বোর্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জনতার দরবার বসিয়ে কার্যত নজির সৃষ্টি করলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা। দেখাবো এই মুহূর্তে যে আট নম্বর ওয়ার্ডের মঙ্গলম যে হল সেখানে রয়েছে এবং সেখানেই কিন্তু এই যে বিশেষ যে সাধারণ সভা সেটা অনুষ্ঠিত হলো এবং সেখানে একদিকে যেমন নানান বিষয়ে সচেতন করা হলো তার পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষদের কী চাহিদা রয়েছে, কী প্রয়োজন রয়েছে সেইগুলোও কিন্তু শুনলেন কাউন্সিলর এবং পুরসভার অন্যান্য আধিকারিক তারাও ছিলেন। একদিকে যেমন তারা সলিড ওয়েস্টেড সেটা কীভাবে হবে সেটা যেমন শুনলেন, তার পাশাপাশি রাস্তাঘাট এই সমস্ত ক্ষতি যেন দেওয়া হলো কথা বলবো প্রকাশদার রয়েছে। প্রকাশদার আর শুধু জনতার দরবার বসালেন আজকে মূলত কী কী করেছেন? না সেটা তো আমি লিস্ট করে বলে দিলাম যা যা কাজ করেছি, ছোট বড় যা যা কাজ করেছি সেটা মানুষের কাছে বললাম আজকে, এবং মানুষের থেকে এটাও চাইলাম যে যদি কোনো প্রস্তাব থাকে সেটা ওদের বলেছি ওখানে লিখিয়ে দিতে, সেই তাহলে হবে কি আমাদের সুবিধা হবে আগামী দিনে কাজ করতে গেলে ওই প্রস্তাবের ওপর ভিত্তি করে আমরা কাজটা করতে পারবো। ইতিমধ্যেই তো দেখলাম এর পাশাপাশি মানে তো একদিকে তো খতিয়ান আমরা দেখলাম যা যা হয়েছে, তার পাশাপাশি বেশ কিছু সচেতনমূলক প্রচার যেমন সলিড ওয়েস্টেজ বলুন বা এই সমস্ত ব্যাপারটা। দেখুন এই ব্যাপারটাতে আবার বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে আমরা একুশটা কাউন্সিলর কিন্তু ডানকুনি পৌরসভায় থাকে হয়তো দেড় থেকে দু লাখ মানুষ, একুশটা কাউন্সিলরের পক্ষে দু লাখ মানুষকে কন্ট্রোল করা সম্ভব নয় যদি না তারা এগিয়ে এসে হেল্প করে, অর্থাৎ আমাদেরকে তাদের সচেতন করতে হবে, এটা কিন্তু আমাদের ডিউটি। একুশ জনের ডিউটি হচ্ছে এদেরকে সচেতন করা যে এইভাবে কাজটা করলে তবে কিন্তু আমরা সেফ, তবে কিন্তু আমরা নিট অ্যান্ড ক্লিন থাকবো, তবে কিন্তু পৌর পরিষেবাটা সঠিক হবে। পৌর পরিষেবা যদি সঠিক না হয় তাহলে তো নগরায়নটা হবে কী করে? নগরায়নটা করতে গেলে তো পৌর পরিষেবাটাকে ঠিক রাখতে হবে এবং পৌর পরিষেবাটা নির্ভর করবে সাধারণ মানুষের ওপরে, সাধারণ মানুষের সহযোগিতার ওপরে। কাজেই তাদেরকে আমরা ওই জন্যে সচেতন করলাম এবং আমাদের এখানে দেখুন সুডা থেকে এসেছেন অফিসার নিজে, তিনি সুন্দরভাবে বোঝালেন যে কী করলে কী হবে এবং এইভাবে তারা এগিয়ে আসছেন, পশ্চিমবঙ্গ সরকার এইভাবে এগিয়ে আসছে সাধারণ মানুষের কাছে পৌঁছে, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যেতে চাইছি, তাহলে হবে কি আমাদের মধ্যে ভাবের আদান প্রদানটা অনেক নিবিড় হবে, অনেক পরিচ্ছন্ন পরিষ্কার হবে। সেই জন্যে আজকে আমরা সবাই মিলে হ্যাঁ ই মিউটে এবার কর কাঠামো যেটা হচ্ছে কেন মিউটেশনের পর কেন ওয়ারিশনের পরে মিউটেশনটা করা দরকার অনেকেই জানে না, সচেতন করার মানুষ নেই হয়তো পরিবারে সেরকম গার্জেন নেই, তা সেই জন্যে তাদেরকে সচেতন আমাদেরকেই করতে হবে, মানুষকেই করতে হবে। তার জন্যে আমরা পৌরসভা থেকে আধিকারিকদের নিয়ে এসে আমরা আজকে একটা খোলামেলা একটা বৈঠক করলাম একদম পাতিভাবে সাধারণভাবে সহজভাবে সহজবোধ্য সহজভাবে যাতে তারা বুঝতে পারে সেই জন্য আমরা আজকের এই সভাটা করলাম। দেখলাম অনেকেই বলছিলেন বেশিরভাগটা বার্ধক্য ভাতা আর কিছু লক্ষ্মীর ভাণ্ডার এইগুলো এখনও পাইনি। হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার তিন চারজন হাত তুলেছিল, তিন চারজন পাইনি, দেখতে হবে কোনো মানে কাগজে মানে কাগজপত্রে কোনো নথিপত্রে কোনো প্রবলেম আছে কিনা একটু দেখে নিতে হবে। আর বার্ধক্য ভাতার ব্যাপারটা এটা একটু সমস্যা আছে এবং সেটা পৌরসভার উপর নির্ভরশীল নয়, এটা আমরা পাঠিয়ে দিই আমাদের এসডিও লেভেলে আমরা পাঠিয়ে দিই, সেখান থেকে স্যাংশন হয়। আর আপনারা একটা জিনিস জেনে রেখে দিন, কেন্দ্রে 2014 সালের পর থেকে এই যে আগে যে ছিল ওই আপনার গরিব মানুষের জন্য যে ছিল আরএসবিওয়াই, সেই আরএসবিওয়াইটা কিন্তু স্টপ হয়ে রয়েছে, নতুন করে কিন্তু আর নতুন নাম এনলিস্ট হচ্ছে না, যার ফলে মানুষকে আরএসবিওয়াই লিস্টে নাম না থাকলে আইডি নাম্বার না থাকলে আমরা কিন্তু তাকে বার্ধক্য ভাতা দিতে পারছি না, মানে ওই যাদেরকে আমরা ওই এর নিচে আরএসবিওয়াইয়ের মধ্যে যদি না থাকে তাকে কিন্তু দেয়া যায় না, সেই জন্য একটা প্রতিবন্ধকতা আছে। কেন্দ্রীয় সরকার যদি এই ব্যাপারটাতে অগ্রণী হয় আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই করবে। একটা বড় জিনিস আপনি ঘোষণা করলেন যে আপনার এখানে ওয়ার্ডে একটা স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্র অলরেডি শুরু হয়ে গেছে এবং ওটা এমন জায়গায় হচ্ছে যে আমাদের ডানকুনি পৌরসভার অন্তত তিন চারটে ওয়ার্ড তারা উপকৃত হবে, রেগুলার ডাক্তার বসবে এবং আমি মনে করি যে এই এক বছরে এটা আমার বলবো না আমাদের ডানকুনি পৌর বোর্ডের কাছে আমি থ্যাঙ্কস জানাই পৌর বোর্ডকে এবং সবথেকে বড় কথা কেএমডিএকে যারা এটাকে স্যাংশন করেছেন, হ্যাঁ সেই কেএমডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমার প্রায় ৩৫ লক্ষ টাকার উপর স্যাংশন হয়েছে।
ওটা দোতলা বিল্ডিং হবে, তা সেইটা অনুমোদন করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার তার আশীর্বাদ এবং KMDA এর সহযোগিতা এটা হয়েছে, এটা আমি ধন্যবাদ জানাই তাদেরকে। বুঝতেই পারছেন এমনটাই কিন্তু 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজকে কার্যত ঠিক এই জায়গাতে জনতার দরবার, জনতন্ত্রের সঙ্গে কথা বলা, ইন্টারাপ্ট করা, তাদের কী কী প্রয়োজন রয়েছে, কী কী সমস্যা সেগুলো তারা শুনেছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে নদীবদ্ধের কাজ চলছে, কার কী প্রয়োজন রয়েছে, কার কী চাহিদা রয়েছে সেগুলো কিন্তু অনেকে এখানে রয়েছেন এবং তারা সেইগুলো এখানে লিপিবদ্ধ করছেন, এখানে অনেকেই রয়েছেন। একটু কথা বলি, বলছি কী করতে, ওই যে আমাদের বাগাজুদ্দিন ক্লাবের পেছনে ওই রাস্তাটা ব্যাক গেছে না, ওখানে খানিকটা স্ল্যাব করতে হবে, বাচ্চাদের পা ঢুকে যায়, ওইটার জন্যই লেখাবো। আমি একটু ড্রেনের সমস্যা আছে, ড্রেনটা আমাদের ওখানে নেই তো, একদম একদমই ড্রেন নেই। বুঝতেই পারছেন এভাবেই কিন্তু একদিকে যেমন তাদের যে এক বছর ধরে কী করেছেন সেই খতিয়ান যেমন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলে ধরলেন, তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা বা কী কী করতে হবে সেগুলো কিন্তু এই মুহূর্তে নথিবদ্ধের কাজ চলছে এবং আগামীতে সেই জিনিসগুলো, সেই চাহিদাগুলোও মেটাবেন এমনটাই কিন্তু অঙ্গীকার করছেন এই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা। HB, DNN বাংলা, হুগলি।